তুমি ভাস করে নাড়াতে পারছি, এর বাইরে আর কিছুই হচ্ছে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যানাদার ভিডিও। তো আজকে সিম্পল একটা ব্লগ করতেছি। তো আজকে একটু গ্রামের পথ ধরে হাঁটছি, কেননা গতকাল টিকা দিয়েছিলাম করোনার প্রথম ডোজ। তো সে কারণে ডান হাতটা আমি কোনো রকমে ভিডিও করছি এবং ক্যামেরাটা ধরে রাখছি ভিডিওর সৌন্দর্যের জন্য। কিন্তু বলতে গেলে হাতটা একদমই নাড়াতে পারছি না, মানে শুধু ফোনই ভাঁজ করে নাড়াতে পারছি, এর বাইরে আর কিছুই হচ্ছে না। তো গতকালকে প্রায় যে টিকাটা দিয়েছিলাম সেটা হচ্ছে ফাইজার নামক, সবচাইতে বেস্ট যে টিকাটা ওইটা। আর দ্বিতীয়ত প্রথম দিয়েছিলাম, কোনো সিস্টেমও বুঝতাম না। টিকাটা দেওয়ার নিয়ম হচ্ছে যে টিকা দেওয়ার পর হাত যেখানে টিকা দেওয়া হয়েছে, যেখানে সুই দিয়ে সুই দেওয়া হয়েছে, সেখানে নাড়ানো যাবে না। কিন্তু অনেকে অজানা থাকার কারণে হাত দিয়ে নাড়াচ্ছি, যার কারণে এখন প্রচণ্ড ব্যথা করতেছে এবং ব্লাডও বের হয়েছে। ডান হাতটা একদম নাড়াতে পারছি না, প্রচণ্ড ব্যথা করতেছে, যার কারণে গতকাল রাতে তেমন একটা ঘুমোতে পারিনি। আজকে প্রায় 10টা নাগাদ ঘুম থেকে উঠছি, এখন প্রায় 10:45 বাজে। নাস্তা কমপ্লিট করে তো এখানে একটু বের হলাম হাঁটতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে পাশে থাকো।